নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের সকালের অতিথি যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হবে, রয়েছেন আমাদের ছোট্ট শিল্পী, ছোটই বলতে পারি এখনো, ছোট্ট শিল্পী ঋষিতা বণিক। নমস্কার ঋষিতা, সুপ্রভাত। সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী শুভজিৎ নন্দী, সুপ্রভাত দাদা। আর তবলায় রয়েছেন শিল্পী অমল দাস, সুপ্রভাত অমল। আমাদের যেহেতু অনুষ্ঠানটা একটু শুরু করতে দেরি হয়ে গেল আমাদের যান্ত্রিক গলযোগের কারণে, তাই আমরা কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব গানে। ঋষিতা শুরু করব, কি দিয়ে শুরু করবে সকালটা? প্রথমেই শুভ সকাল সবাইকে। তো আমি আমার গুরুজির কে প্রণাম জানিয়ে ওনারই শেখানো একটি গণেশ বন্দনা দিয়ে করছি। আচ্ছা, চলো। আমাদের যে কোনো শুভ কাজের আগে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই,
ঈশ্বরের আশ্রয় নেই এবং যে কোনো শুভ কাজের আগে আমরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে স্মরণ করি। এমনই একটি সকাল শুরু হলো গণেশ বন্দনা দিয়ে, খুব সুন্দর করে পরিবেশন করলো ঋষিতা। এরপরের গানে যাব ঋষিতা, কি শোনাবে? আমার ফেভারিট ইয়ানারের একটি নজরুল গীতি করছি। আচ্ছা চলো। বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা। অভিমানে সে ফালি শিথিল হয়ে ঝরে পড়ে ক্ষণে ক্ষণে রয়ে রয়ে, অভিমানী সে ফালি শিথিল হয়ে ঝরে পড়ে ক্ষণে ক্ষণে রয়ে রয়ে, প্রদীপের আলোতে কালো ঘোচে না বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা। দিনগুলি স্বপ্ন রঙিন অঙ্গের লাবণী হলো যে মলিন, মুছে গেছে হায় মুছে গেছে দিনগুলি স্বপ্ন রঙিন, ঝরা মালা বুকে লয়ে কত কাঁদে আলো ভেবে আলে বুকে বাঁধে, চোখের এত জলে স্বপ্ন মুছে না, বাজেনা বাঁশুরি বাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, শ্রীমতী অভিসারে সাজেনা সাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা, বাজেনা বাঁশুরি বাজেনা। ভীষণ সুন্দর এই গানের প্রথম লাইনটা, এখনো সারেঙ্গিটা বাজছে গানটার সঙ্গে মিলে যায়।
ঋষিতার গান শেখা কবে থেকে শুরু, কার কাছে শিখেছো বা শিখছো এখনো? আমি শিখেছি অনেকজনেরই কাছে। এখন আমার বর্তমান ক্লাসিক্যালের গুরুজি পদ্মমল্লেশ্বর আদিত্য স্যারের কাছে আমি এখন তালিম নিচ্ছি। আচ্ছা, আর কবে থেকে শেখা শুরু, ছোটবেলা থেকে? এখনো ছোটই আছি আমি, মানে আরো ছোট থেকে। এখন এখন ক্লাস 9 পড়ছি আমি, কেজি 2 থেকে গান। আচ্ছা, বাহ, অমল আঙ্কেল বলছে বাহ। চলো পরের গানে যাব, কি শোনাবে এখন? আমি সুমিতা ব্যানার্জির কণ্ঠে আধুনিক গান। আচ্ছা চলো। একুন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়, একুন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়, আবার আসি নতুন করি সকাল আমায় আবার স্বপন দেখা, বলে আমায় কলি কত অলোখে, হায় আমার চোখে তারি ছবি কত শত, বুঝবে কি সে চোখের ভাষা অজানাই সারা, সকাল আমায় আবার স্বপন দেখা, চুরি কত আড়ালে থাকা, তবু হলো মন চুরি জানি শুধু যে বিশাখা, কি যে করি ভেবে আবার স্বপন দেখায়, আবার আসি নতুন করি পুরনো সে শাখায়, একুন নতুন সকাল আমায় আবার স্বপন, সকাল আমায় আবার স্বপন দেখা।
আমরা ভীষণ ভালো ভালো গান শুনছি ঋষিতার কণ্ঠে, আবারও শুনবো, কিন্তু তার আগে চলে যাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ স্যানগার্ড। কিরিলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের জমজমাট সকালের অতিথি শিল্পী ঋষিতা বণিক, সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী অমল দাস এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী সৌম্যজিৎ নন্দী। ঋষিতা, আমরা ফিরবো গানে, এবারে কি শোনাবে? এবারে হৃদয়নাথ মঙ্গেশকরজির ডিরেকশনে এবং লতাজির কণ্ঠে। আচ্ছা চলো। তুমি তো সীতা, চন্দন বৃক্ষ সুন্দর। আচ্ছা, আজকের যে কটা গান তুমি এনেছো তার মধ্যে সব থেকে প্রিয় গান কোনটা? সব থেকে প্রিয় গান হয়েছে আমার গুরুজি শিখানো ভজনটি। আচ্ছা, আর কি ধরনের গান বেশি শোনা হয় বা বেশি গাইতে ভালো লাগে? নজরুলগীতি, সেমি ক্লাসিক্যাল। আচ্ছা, তো কোন স্কুলে পড়ছো? আমি শ্রীকৃষ্ণ মিশন। শ্রীকৃষ্ণ মিশনে তো স্কুলে অনুষ্ঠান হয়? হ্যাঁ, অনুষ্ঠানে গান করা হয়। আচ্ছা, টিচাররা নিশ্চয়ই ভীষণ অন্য চোখে দেখেন? সেটা জানি না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো, আদর করে আমাকে। হ্যাঁ, সেটা হয়ে থাকে সবসময়। আমরাও যখন স্কুলে পড়তাম, যারা একটু কি বলবো সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত থাকে তাদের আদরটা একটু বেশি থাকে। আমি আশা করবো সৌম্যজিৎ দা এবং অমলেরও একই হবে স্কুলের। চলো পরের গানে যাবো। এরপরে জটিলেশ্বর মুখোপাধ্যায়। চলো, চলো।
কখন বলে বাসে কে কখন বলে বাসে রাধা না হলে কেউ বুঝে না কে কখন বলে বাসে রাধা না হলে কেউ বুঝে না আধারে কি ধন আছে আধারে কি ধন আছে চোখ না জেলে কেউ বুঝে না কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না কি কখন বলে বাসি চিনা পথ কেন তবু পথ যে ভুলে কেউ বুঝে না চিনা পথ কেন তবু পথ যে ভুলে কেউ বুঝে না ঠিকানা ঠিকই থাকে ঠিকানা ঠিকই থাকে মনি টলে কেউ বুঝে না আধারে কি ধন আছে আধারে কি ধন আছে চোখ না জেলে কেউ বুঝে না কি কখন বলে বাসি নিশিথে কখন সে কোন সূর্য জলে কেউ বুঝে না চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বুঝে না নিশিথে কখন সে কোন সূর্য জলে কেউ বুঝে না চোখে চোখ রেখে দুজন সময় গেলেও কেউ বুঝে না কি সুখে থেকে লোকে দুঃখ ভুলে কেউ বুঝে না কি সুখে থেকে লোকে দুঃখ ভুলে চোখে সাগর আছে দু চোখে সাগর আছে জল না ঢেলে কেউ বুঝে না আধারে কি ধন আছে আধারে কি ধন আছে চোখ না জেলে কেউ বুঝে না কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না কি কখন বলে বাসি রাধা না হলে কেউ বুঝে না কি কখন বলে বাসি ভীষণ সুন্দর ঋষিতাকে কে বেশি গান করার জন্য বলে মা
সবাই বলে মানে প্রেফারেন্সটা বেশি মা দেয়। আচ্ছা, আর পড়াশোনা পাশাপাশি গান সবকিছু কিভাবে করছো, মানে অসুবিধা হচ্ছে নাকি হয়ে যাচ্ছে? না, হয়ে যায়। আসলে এটাও একটা জিনিস ঠিক যে আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত, পড়াশোনা করি, পড়াশোনা করতে হয়, পরীক্ষা থাকে, কিন্তু তার মাঝেও যখন হাঁপিয়ে উঠি তখন গানটা মনে হয় একটু স্বস্তি দেয়। চল আমরা পরপর দুটো গান শুনে নেব, আমাদের হাতে সময় একদম কম, বিরতির পর এমনিতেই সময়টা কমতে থাকে, তো পরপর দুটো গান শুনবো। তো প্রথমে আমি একটি আশা ভোঁসলে জির কণ্ঠে গাওয়া একটি গান। আচ্ছা চলো। ছন্দে ছন্দে গানে গানে কে ভুলে যায়, ঘুঘু ঘুঘু ঘুঘু, ছন্দে ছন্দে গানে গানে কে ভুলে যায়, ঘুঘু ঘুঘু। মিশানো রাতে এ বুঝি চলে যায়, মদিরা মিশানো রাতে এ বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে বলে যায়, ঘুরু বুঝি ঢলে যায়, জোছনায় ঢলো ঢলো চাঁদ বুঝি ঢলে যায়, ঢলে যায় ঢলে যায় ঢলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে ভুলে যায়, ঘুরু কে ভুলে যায়। জলসা ঘরে বাতি বাতি জ্বলিছে, জলসা ঘরে জ্বলিছে, জলসা ঘরে বাতি, এসো কাছে ওগো মোর সাথী, প্রেমের আগুনে আজ সব যেন জ্বলে যায়, প্রেমের আগুনে আজ সব যেন জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায় জ্বলে যায়, ছন্দে ছন্দে গানে গানে কে ভুলে যায়, ঘুরু ঘুঘু। মিশানো রাতে এ বুঝি চলে যায়, মদিরা মিশানো রাতে এ বুঝি চলে যায়, চলে যায় চলে যায় চলে যায়।
ভীষণ ভালো। আমাদের হাতে সময় একদম কম, আরেকটা গান আমরা ছোট্ট করে শুনব। তো এই গানটি নিশ্চয়ই আমার প্রিয় গানের তালিকার মধ্যে, কিন্তু এই গানটি স্পেশালি আমার মার খুব ফেভারিট। আচ্ছা, তাহলে তো এটা একটু শুনতেই হয়। হ্যাঁ, এই গানটি দিয়ে আমি আমার অনুষ্ঠান। হ্যাঁ, চলো। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। প্রতিটা শিল্পীর বোধহয় এটাই মনের কথা থাকে। গানের কথাগুলো এত সুন্দর আর তুমি গাইলেও ভীষণ সুন্দর। তো আজকের মতো সকালের অনুষ্ঠান শেষ করব, তার আগে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো গান করো, আরো আরো অনেক গান শুনবো আমরা ঋষিতা থেকে ভবিষ্যতে। সঙ্গে সৌম্যজিত দা এবং অমলকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো সকালটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।